পাটিসাপটা আমরা সাধারণত শীতকালে খাই, আর নারকেল দুধ মিষ্টি এইসব দিয়ে খাই। কিন্তু আজ আমরা যে পাটিসাপটা বানাবো সেটা খেতে কোনো শীতকাল গরমকাল লাগবে না, আর দুধ চিনিও লাগবে না। তো আমরা বানাচ্ছি মাছ দিয়ে ঝাল পাটিসাপটা। তার জন্য আমরা 4 পিস রুই মাছের পেটি নিয়েছি, মাছে অল্প নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর গরম জল হতে দিয়েছিলাম। তার মধ্যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো সিদ্ধ করে নিতে হবে। আমাদের কাছে রুই মাছ ছিল তাই রুই মাছ দিয়ে বানিয়েছি, কিন্তু তোমরা যে কোনো মাছ দিয়ে বানাতে পারো, তোমাদের ইচ্ছা মতো কাতলা লোটে এগুলো যে কোনো মাছ দিয়ে বানানো যায়। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে তুলে নেব। তারপরে ভালো করে মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছ থেকে কাঁটা বার করা হয়ে গেলে এইভাবে একটু ঝুড়ি ঝুড়ি করে নেব। এবার একটা ব্যাটার বানাবো, তার জন্য 2 হাতা ময়দা নিচ্ছি। আমি শুধু ডিম খেতে পারি না তাই এখানে ময়দা নিচ্ছি, না হলে তোমরা কিন্তু শুধু ডিম দিয়ে বানাতে পারো। আর এবার অল্প জল দিতে হবে, কিন্তু এখনই জল বেশি দেব না, পরে এর মধ্যে তো ডিম দেব, তাই অল্প জল দিয়ে আগে মিশিয়ে নেব। এই যে এখানে 2টো ডিম নিয়েছি, এই ডিমগুলো ভেঙে ময়দাটার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এবার লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার পাতলা করার জন্য আমি আরও একটু জল দিয়েছি। এবার এতে দেবো অল্প হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এতে দেবো সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। তেল গরম হয়ে গেলে তাতে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দেবো 1 চামচ আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো লবণ দেব, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, এগুলো একটু ভালোভাবে মিশিয়ে তারপর জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে কষিয়ে নেব, কারণ মাছটা তো আগে থেকেই সিদ্ধ করা আছে, বেশি জল লাগবে না। কষানো হয়ে গেলে ঝুড়ি ঝুড়ি করে রাখা মাছটা এতে দিয়ে দেব। সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব ধনে পাতা। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার গ্যাসে একটা চাটু বসিয়ে দিলাম আর তাতে দিচ্ছি সাদা তেল। আমরা যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা চাটুতে ঢেলে দিচ্ছি। এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি ব্যাটার, পাটিসাপটা যেভাবে হয় সেভাবেই। এবার এতে দেব মাছের পুর। পাটিসাপটা যেভাবে মুড়িয়ে নেয় সেভাবেই মুড়িয়ে তুলে নেব। একইভাবে সবগুলো বানিয়ে নেব। বানানো তো খুবই সহজ, অল্প খরচেও হয়ে যায়, আর স্বাদও অসাধারণ, তাই তোমরাও বাড়িতে বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে।